চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য পিএসজি কর্তৃপক্ষ কতই না অর্থ ঢেলেছে। প্রথমে নেইমারকে আনা হলো, এরপর লিওনাল মেসিকে, তাছাড়া এমবাপ্পেকে বিপুল বেতন আর সুযোগ সুবিধা দিয়ে রিয়াল মাদ্রিদে যাওয়া থেকে আটকানো হয়েছিল। এত কিছু করার পরও তারা শিরোপার দেখা পায়নি। এখন ফ্রান্স তথা পিএসজির সাবেক ফুটবলার জেরোম রোথেন বলেছেন, মেসিকে বার্সেলোনা থেকে প্যারিসে আনাটাই ভুল সিদ্ধান্ত ছিল। 2021 সালে পিএসজিতে আসার পরে সেই মৌসুমে তেমন কিছু করতে পারেননি মেসি, তবে এবারের মৌসুমে তিনি ভালো পারফর্ম করেছেন। তিনি বলেছেন, লিওনাল মেসি আসার পর থেকে অধারাবাহিক, ফুটবল ইতিহাসে নিজের জায়গা তৈরি করা একজনকে নিয়ে এইভাবে বলা কঠিন, তবে দুর্ভাগ্যবশত তার প্রচেষ্টা এবং তার পারফরমেন্সের ক্ষেত্রে এটাই সত্যি, নানা কারণে সে এটা পারেনি। সে নিশ্চিতভাবে নিজেকে বার্সেলোনা কর্তৃক বঞ্চিত মনে করে। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঝে 1-0 গোলে হেরেছে পিএসজি। দ্বিতীয় লেগে জিততে না পারলে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ হয়ে যাবে। এমন মুহূর্তে জেরোম বলেছেন, বার্সা থেকে মেসিকে আনাটাই ভুল ছিল, যদিও সে বলে যে এখানে এসে তার জীবন উন্নত হয়েছে, তবে মাঠের খেলায় সেটা দেখা যাচ্ছে না, এটা দেখা যায় না। লিলের বিপক্ষে শেষ মুহূর্তে ফ্রিকিকটা বাদ দিলে মাঠে আর কোনো পরিপূর্ণতা নেই মেসির। লুইস ক্যাম্পাসকে দায়িত্ব নিতে হবে, তাকে স্বীকার করতে হবে যে লিওনাল মেসিকে নিয়ে আসা ভালো ব্যাপার ছিল না, এটা ব্যর্থ হয়েছে।